দুবাই ব্লুবেল ভিলেজ চলে আসছি আমরা। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দুবাইয়ের ব্লুবেল ভিলেজ, অনেক সুন্দর, আপনারাও দেখতে থাকুন। এইটা হচ্ছে চায়না প্যাভিলিয়ন, বিভিন্ন দেশের প্যাভিলিয়ন এসেছে এখানে। এখানে 100 কয়টা দেশের প্যাভিলিয়ন আছে এই গ্লোবাল ভিলেজে। এসে সবগুলো কান্ট্রির প্যাভিলিয়ন, মানে সবগুলো কান্ট্রির ভিজিট করা যায় এরকম। এটা হচ্ছে ওমান, ওমানের প্যাভিলিয়ন। এটা হচ্ছে আফগানিস্তানের প্যাভিলিয়ন। বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশ আমার আরেকটা ভিডিওতে বাংলাদেশের প্যাভিলিয়ন আসছে। এটা হচ্ছে চায়না। আর এইটা হচ্ছে থাইল্যান্ড। আজ যে আমরা এসেছি, আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আকাশ মেঘের সাথে খেলা করছে, আকাশটাও কিন্তু ভীষণ সুন্দর আজকে। এইটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটি রাইড, তো এইটাতে যাদের হাট অনেকটা শক্ত তো এরাই কিন্তু এটা করতে পারবে। যাদের হাট নরম এরা কিন্তু হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস, বলতে গেলে একদম ডেঞ্জারাস হচ্ছে সবচেয়ে রাইড হচ্ছে এইটা, অনেক ডেঞ্জারাস একটা রাইড। এটাতে তো বাবা আমি কোনোদিনও চলব না। আমাকে যদি বলে ফ্রিতে তোমাকে ছড়াবো, আমি কিন্তু কখনো এটাতে উঠবো না, ফ্রিতে হলেও কিন্তু উঠবো না। এটাতে ওঠার সাথে সাথে কিন্তু যানটা শেষ হয়ে যাবে, এটা কিন্তু 100% কনফার্ম। এরা হয়তো আধমরা হয়ে গেছে এখনো পর্যন্ত, আধমরা হয়ে গেছে, যখন নামবে তখন ওদের প্রাণ আসবে এরকম।